প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তোমাদের বৌদ্ধ ধর্মের প্রথম অধ্যায়ের শেষের অংশটুকু নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথম অধ্যায়ে ছিল আমাদের গৌতম বুদ্ধ সম্পর্কে, তো আজকে আমি এই সম্পর্কে আমরা দুটি পিরিয়ডে আমাদের হয়ে গেছে যতটুকু, তার পরবর্তী অংশটুকু আজ আমরা আলোচনা করব। আমরা জেনেছিলাম বুদ্ধ সুজাতার কাছে পায়সান্ন খেয়ে নিরঞ্জনা নদীতে স্নান করে তারপর তিনি কি করলেন, থালাটি, স্বর্ণের থালাটি নিরঞ্জনা নদীতে ছেড়ে দিলেন এবং সেটা সেখান থেকে তিনি বুঝতে পারলেন তিনি বুদ্ধত্ব লাভ করবেন। এবং যেদিন সেদিন ছিল বৈশাখী পূর্ণিমা তিথি এবং তিনি সেখানে কি করলেন, অশ্বত্থ বৃক্ষতলে গৌতম সিদ্ধার্থ বজ্রাসনে বসে পূর্বমুখী হয়ে উপবেশন করেছিলেন। তো এবার তোমরা তোমাদের বইটি হাতে নাও, এরপরে কি হয়েছিল সেটুকু আমরা জেনে নিই আজকে। দেখো, বৈশাখী পূর্ণিমা তিথি জ্যোৎস্নার আলোতে সমস্ত পৃথিবী যখন ঝলমল করছিল, এমন সময় গৌতম সিদ্ধার্থ সন্ধ্যাবেলায় পূর্বে নিরঞ্জনা নদীর তীরে উরুবিল্ব গ্রামে যান। সন্ধ্যার সময় তিনি নিরঞ্জনা নদীর তীরে উরুবিল্ব গ্রামে যান। সেখানে একটি অশ্বত্থ বৃক্ষ ছিল। গৌতম সিদ্ধার্থ অশ্বত্থ বৃক্ষ মূলে বজ্রাসনে হয়ে পূর্বমুখী হয়ে উপবেশন করেন এবং সেই বৃক্ষতলে তিনি পূর্বের দিকে মুখ করে বসেছিলেন। আসনে উপবেশন করে সংকল্প গ্রহণ করলেন এবং সেই আসনে উপবেশন করে তিনি সংকল্প নিলেন, এই আসনে দেহ মোর যাক শুকাইয়া, অস্থি চর্ম মাংস সব যাক বিনাশিয়া। অপর পৃষ্ঠায় চলে যাই আমরা। না লোভিয়া বোধিজ্ঞান দুর্লভ জগতে, টলিবে না দেহ মোর এই আসন হতে। তিনি এইভাবে কি করলেন, সংকল্প গ্রহণ করলেন। তারপর দেখো কি হয়েছিল। এ সময় পাপমতি মার ভীষণ আকৃতির গিরিমেঘলা নামক হস্তির পিঠে আরোহণ করে মার কি করলেন, তখন গিরিমেঘলা নামক হস্তির পিঠে আরোহণ করে পরে হুঙ্কার দিয়ে গৌতম সিদ্ধার্থের সামনে আসে। সহস্র হস্তে অস্ত্র ধারণ করে সিদ্ধার্থের ধ্যান ভঙ্গ করার জন্য ভয় দেখিয়েছিল। কেমন এই যে ছবিতে দেখতে পাচ্ছ কতগুলো তার হাত মারের, এবং এইগুলো দিয়ে হাতির উপরে চড়ে তাকে কি করেছিল, ভয় দেখিয়েছিল তার ধ্যান ভঙ্গ করার জন্য। তারপর দেখো, সিদ্ধার্থের ওপর উত্তপ্ত শিলা নিক্ষেপ করেছিল এবং গরম গরম শিলা নিক্ষেপ করেছিল, কিন্তু মারের সব আক্রমণ ব্যর্থ হলো। কিন্তু মারের সব আক্রমণ ব্যর্থ হয়ে গেল। গৌতম সিদ্ধার্থের সংকল্পে অবিচল রইলেন এবং তিনি সংকল্পে কি করলেন, অবিচল রইলেন। পাপমতি মার দিশারা হয়ে আপন কন্যা রতি, আরতি ও তৃষ্ণাকে গৌতম সিদ্ধার্থের ধ্যান ভঙ্গ করার জন্য আদেশ দিলেন এবং তিনি যখন পারলেন না তখন কি করলেন, তার তিন কন্যাকে পাঠালেন, যাদের নাম হচ্ছে রতি, আরতি ও তৃষ্ণাকে তিনি তার কাছে পাঠিয়ে দিলেন যেন ধ্যান ভঙ্গ করতে পারে। কিন্তু মারের কন্যারা কোনোভাবেই গৌতম সিদ্ধার্থের ধ্যান ভঙ্গ করতে পারেনি। কিন্তু মারের কন্যারা কোনোভাবেই তার কি করতে পারেনি, ধ্যান ভঙ্গ করতে পারেনি। পরে মার ধ্যান ভঙ্গ করতে ব্যর্থ হয়ে সসৈন্যে গৌতম সিদ্ধার্থের সম্মুখ হতে পালিয়ে যায় এবং পরে যখন তিনি পরাজয় হয়ে কী করলেন, তার গৌতম সিদ্ধার্থের সামনে থেকে সরে পালিয়ে যান। অপর পৃষ্ঠায় চলে যাই আমরা। তারপর দেখো, গৌতম সিদ্ধার্থ এভাবে মার বিজয় করেন এবং গৌতম সিদ্ধার্থ এভাবে মার বিজয় করেছিলেন। পুনরায় গভীর ধ্যানে মগ্ন হলেন। আবার তিনি কি করলেন, পুনরায় গভীর ধ্যানে তিনি আরও বেশি গভীর ধ্যানে মগ্ন হলেন। সেদিন বৈশাখী পূর্ণিমার চাঁদ পশ্চিম গগনে অস্ত যাচ্ছিল। সেদিন কি হচ্ছিল,
বৈশাখী পূর্ণিমার চাঁদটা পশ্চিম দিকে কি ডুবে যাচ্ছিল। তিনি সেই পূর্ণিমার রাতের তৃতীয় জামে সর্বতৃষা ক্ষয় করে 6 বছর কঠোর সাধনার পর বোধিজ্ঞান লাভ করে বুদ্ধ হন। এবং তিনি সেদিনই কি করেছিলেন, সর্বতৃষ্ণা ক্ষয় করে 6 বছর কঠোর সাধনার পর তিনি বোধিজ্ঞান লাভ করে বুদ্ধ হন। তিনি তাহলে 6 বছর কঠোর সাধনার পরে বোধিজ্ঞান লাভ করে তিনি বুদ্ধ হন। তখন গৌতম সিদ্ধার্থের বয়স ছিল 35 বছর। তখন ওনার বয়স কত ছিল, 35 বছর। বুদ্ধত্ব লাভ করার পর দেবতারা পুষ্প বৃষ্টি বর্ষণ করলেন। তিনি যখন বুদ্ধত্ব লাভ করলেন তখন দেবতারা ফুলের বৃষ্টির মতো ফুল বর্ষণ করলেন, তার উপরে ছুঁড়ে দিলেন, হ্যাঁ, বৃষ্টির মতো করে। সমস্ত পৃথিবীতে আলো বিচ্ছুরিত হচ্ছিল এবং সমস্ত পৃথিবী থেকে আলো বের হচ্ছিল। দুর্লভ বুদ্ধত্ব লাভ করে আনন্দে বুদ্ধ এই উদান গাথা উচ্চারণ করলেন এবং তিনি বুদ্ধত্ব লাভের পরে আনন্দে একটি উদান গাথা বলেছিলেন এবং সেটি আমরা জেনে নিই। অপর পৃষ্ঠা চলে যায়। তারপর দেখো তিনি সেটি কিভাবে উচ্চারণ করেছিলেন। পুনঃ পুনঃ দুঃখ পেয়ে দেখা তব পেয়েছি এবার, হে গৃহ কারক গৃহ না পারিবে রচিবারে আর, ভেঙেছে তোমার স্তম্ভ চুরমার গৃহী ভিত্তিচয়, সংস্কার বিগত চিত্ত তৃষ্ণা আজি পেয়েছে ক্ষয়। হ্যাঁ, তো এটি হচ্ছে ওনার উদান গাথাটি। 6 বছর কঠোর সাধনার পর তিনি বুদ্ধ হলেন। বুদ্ধ হয়ে আপন জ্ঞানের আলোতে জগৎবাসীকে তিনি কি করলেন, আলোকিত করলেন, বুঝেছ। তাহলে তিনি এই উদান গাথাটি উচ্চারণ করার পরে 6 বছর কঠোর সাধনার পরে তিনি কি করেছিলেন, বুদ্ধ হয়েছিলেন এবং এই পৃথিবীর বাসীকে তিনি আলোকিত, আপন আলোর জ্ঞানে আলোকিত করেছেন, বুঝতে পেরেছ। তাহলে এই অধ্যায়টি পড়ে আমরা যে অনুশীলনী দেখতে পাচ্ছি, দেখেছ এখানে তোমরা এই যে কতে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, হ্যাঁ, তো এগুলো তোমরা কি করবে, কত বছর বয়সে কুমার সিদ্ধার্থ বিবাহ করেন, অধ্যায়টি ভালো করে পড়ে নেবে, সেখানে এই উত্তরগুলো দেওয়া আছে। আমি তোমাদেরকে এই উত্তরগুলো দাগিয়ে দিব না, তোমাদেরকে অধ্যায়টি ভালো করে পড়ে এই টিক চিহ্নগুলো দাগিয়ে নিতে হবে, বুঝতে পেরেছ। তাহলে দ্বিতীয় প্রশ্নটি কি আছে, দেখো কুমার সিদ্ধার্থ নগর ভ্রমণের সময় কয়টি দৃশ্য দেখেছিলেন, 4টি, 5টি, 6টি, 7টি, তোমাদের নিশ্চয় মনে আছে, অধ্যায়টি পরে আমি বলে দিব না, কোন কোন যেখানে হবে সেখানে তোমরা এই টিক চিহ্নটি দিবে, বুঝেছ। কন্থক কিসের নাম সেটাও নিশ্চয় মনে আছে। তারপর 4 নম্বরে আছে কুমার সিদ্ধার্থ কত বছর কঠোর সাধনা করেন, আমরা একটু আগেও এটি আলোচনা করেছি, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, যেটা সঠিক তার উপরে তোমরা এই টিক চিহ্নটি দিবে, বুঝতে পেরেছ। তাহলে দেখো কে সিদ্ধার্থকে পায়সান্ন দান করেন, একটু আগেই সেগুলো আলোচনা হয়ে গেছে খুব ভালোভাবে। তাহলে এখানে নাম দেওয়া আছে, প্রথম অপশনে কি, বিশাখা, গৌতমী, সুজাতা, হেমলতা, কে কুমার সিদ্ধার্থকে পায়সান্ন দান করেছিলেন, তাহলে সেটাতে তোমরা টিক চিহ্নটি দিবে। 6 নম্বরে দেখো মানুষের জন্মের কারণ কি, তৃষ্ণা, বিলাসিতা, ভোগ, সুখ, কোনটি হবে তোমরা নিজেরাই দাগিয়ে নেবে অধ্যায়টি ভালো করে পড়ে, ঠিক আছে। এবার আমরা পাশের অনুশীলনের পাশের অংশগুলো দেখে নিই। খ,
খতে আছে দেখো উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। এক দুই তিন চার পাঁচটি শূন্যস্থান পূরণ আছে। তোমরা এই বাক্যগুলো পড়বে এবং এই বাক্যগুলো এখানে দেওয়া আছে, অধ্যায়ে আছে, সেখান থেকে তোমরা বের করে উপযুক্ত শব্দটি এখানে বসাবে। বুঝতে পেরেছ? তাহলে এই যে দুই নম্বরে আছে একজন, তারপর আছে দেশ, লোক, লোক রোগের যন্ত্রণায় ছটফট করছে, হ্যাঁ, এগুলো তাহলে কি করবে, ওখান থেকে বাক্যগুলো ভালো করে পড়ে, অধ্যায়টি ভালো করে পড়ে বাক্যের এই অংশ থেকে এই শব্দটি কি হবে তোমরা সেখান থেকে পড়ে উপযুক্ত শব্দটি বসিয়ে দিবে। তিন নম্বরে আছে দেবতারা সেই চুল গ্রহণ করে দেশ স্থাপন করেন। আমি বলে দিব না, এগুলো তোমাদেরকে বের করে নিতে হবে, বুঝতে পেরেছ? চার নম্বরে আছে সিদ্ধার্থের উপর উত্তপ্ত দেশ নিক্ষেপ করছিল। এগুলো সব তোমাদেরকে বের করে নিতে হবে। বুদ্ধত্ব লাভ করার পর দেবতারা এখানে দেশ আছে করলেন, তাহলে সেগুলো সবগুলো কি করবে, উপযুক্ত শব্দগুলো বসিয়ে নিচের দাগটি কিন্তু ঠিক মতো দিবে। বুঝতে পেরেছ? শূন্যস্থান পূরণে সঠিক শব্দটির নিচে কিন্তু সঠিকভাবে দাগটি দিতে হবে। বুঝতে পেরেছ? দাগটি কিন্তু অন্য জায়গায় দিলে তখন কিন্তু সেটি ভুল ধরা হবে, তোমার কিন্তু তখন নাম্বার মাইনাস হয়ে যাবে। এবার দেখো গ নাম্বারে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। এই যে বাম পাশের যে বাক্যাংশ আছে এগুলো পড়বে, পড়ে ডান পাশের বাক্যাংশের সাথে মিল করে তারপর পুরো বাক্যটা লিখতে হবে। বুঝতে পেরেছ? একজন গণক নিশ্চিত করে বললেন, এখানে কি আরম্ভ করেন হবে না, তাহলে কি হবে, এই যে তিন নাম্বারটা নবজাত শিশু বুদ্ধ হবেন। তো এইভাবে তোমাকে প্রত্যেকটা বাক্য এক দুই তিন চার পাঁচগুলো ডান পাশের বাক্যের সাথে মিল করে পুরো বাক্যাংশ শুদ্ধভাবে লিখতে হবে। তারপর তোমরা এই ঘ নম্বর উ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন আর বড় প্রশ্নগুলো অধ্যায়টি পড়লে ওখান থেকে বের করে লিখে নিতে পারবে। তাহলে আজ এ পর্যন্ত। তোমরা এই অধ্যায়ের অনুশীলনের অংশগুলো অধ্যায়টি পড়ে উত্তরগুলো এখান থেকে বের করে খুব ভালোভাবে শিখে নেবে। অধ্যায়টি পড়া ভালো করে পড়লে আসলে তোমরা সব উত্তরগুলো এখানে পেয়ে যাবে। তাহলে আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।